হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমার ভিডিওটি একটি বিশেষ তথ্য নিয়ে। প্লিজ ভিডিওটি পুরোটা দেখবেন আর স্কিপ করবেন না। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। কলকাতা ন্যাশনাল লাইব্রেরির নাম তো সবাই শুনেছেন, কিন্তু এই বিখ্যাত লাইব্রেরিটির অস্বাভাবিক ঘটনার সাক্ষী তো অনেকেরই অজানা। 1836 সালে ক্যালকাটা লাইব্রেরি নামে প্রথম এই গ্রন্থাগারটি প্রতিষ্ঠান হয়েছিল। প্রথমে এইটি ছিল একটি বেসরকারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের মালিক ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এই লাইব্রেরিটির নাম পরে পরিবর্তন হয়ে ইম্পেরিয়াল লাইব্রেরি হয়। তখনও পর্যন্ত এই লাইব্রেরিটি সকলের জন্য খোলা ছিল না। দেশ স্বাধীন হবার পর 1953 সালে এই লাইব্রেরির নাম হয় ন্যাশনাল লাইব্রেরি। সেই সময় বিল্ডিং পরীক্ষার সময় এই বিল্ডিংয়ের এক গোপন চেম্বার খুঁজে পাওয়া যায়, যেই ঘরটিতে কোনো জানলা বা দরজা কিছুই ছিল না। ঠিক যেমন ইংল্যান্ডের পুরনো দুর্গগুলির মধ্যে যেমন চেম্বার ছিল, এই চেম্বার কাজে লাগতো অনেক গোপন কিছু লুকিয়ে রাখার জন্য কিংবা গোপন কাজকর্ম করার জন্য। এখনকার বিজ্ঞানীরা বলে যে এই চেম্বারটি নাকি ঠিক সেই সব কাজের জন্যই তৈরি করা হয়েছে। আরও জানা গেছে যে এখানকার প্রহরীরা রাত্রে ডিউটি করতে ভয় পায়, কারণ এখানে কোনো কোনো রাত্রে কোনো এক স্ত্রীর লোকের পায়ের আওয়াজ পাওয়া যায়, আবার কোনো সময় সিঁড়ি দিয়ে কোনো এক অতৃপ্ত আত্মার নেমে আসার আওয়াজ পাওয়া যায়। এখানে বলা হয় যে বিল্ডিং পুনরুদ্ধারের কাজের সময় 12 জনের এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল, তাই তাদেরই অশরীরী আত্মা এই লাইব্রেরিতে ঘুরে বেড়ায়। আবার কোনো সময় এখানকার পড়ুয়াদের কাছ থেকে জানা যায় যে যখন তারা কোনো বই পড়ে তখন তাদের মাথার কাছে কেউ যেন নিঃশ্বাস ফেলে। আরও জানা যায় যে তাদের পিছনে নাকি কেউ হেঁটে বেড়াচ্ছে বা কোনো তারা পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, কিন্তু তারা মাথা ঘোরাতেই দেখে যে কিচ্ছু নেই। এই সব তথ্যের রহস্য এখনো বিজ্ঞানীরা বার করতে সক্ষম হয়। তো তাই এখনো এই ন্যাশনাল লাইব্রেরিটি একটি রহস্যময় লাইব্রেরি হয়ে থেকে গেছে। তো আমার ভিডিওটি আজকে এতটাই। যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর একটি ভালো কমেন্ট করবেন। থ্যাংক ইউ।